তিনি নিজে ব্যক্তিগতভাবে সৎ ছিলেন বলে দাবি করা হয়, তার সততায় কিছু যায় আসে না। একটা রাজনৈতিক ব্যক্তির প্রথম পরিচয় হলো তিনি রাজনৈতিকভাবে সৎ কিনা, তিনি রাজনৈতিকভাবে দেশপ্রেমিক কিনা, তিনি রাজনৈতিকভাবে জনগণের কল্যাণ কামনা করে কিনা, এইটাই হচ্ছে রাজনীতিবিদদের মৌলিক চরিত্র। আমি আজকের সভার সভাপতি আমাদের প্রিয় নেতা পাবনা জেলা আওয়ামী লীগের বিপ্লবী কর্ম, আজকের আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রিয় নেতা পাবনা সভাপতি মাননীয় সংসদ এই ওয়ার্ডে ছিলেন সেদিনের শ্রমিক নেতা সাথিয়া থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদের সদস্য এবং সদস্য নির্বাচিত হবার 12 দিন পরেই তাকে এই তার বাসার সম্মুখে তাকে নকশাল বাহিনী টিপু বিশ্বাসের নেতৃত্বে যে নকশাল বাহিনী চলত তারা তাকে হত্যা করেছিলেন। আর এই এলাকার 4 নম্বর ওয়ার্ডের গর্ব, 4 এবং 5 নম্বর ওয়ার্ডের গর্ব যে আজকে মহামান্য রাষ্ট্রপতি এই 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজকে 21 আগস্ট বক্তারা অনেক কথাই বলেছেন এবং এখানে যারা বসে আছেন তারা সবাই 21 আগস্টের একজন সাক্ষী। সুতরাং আমি 21 আগস্টের কাহিনী আপনাদের সম্মুখে বলা মানে আপনারা সেটাকে অন্যভাবে নেবেন, তা আমি 21 আগস্টের কাহিনী বলব না। আমি শুধু একটি কথা বলতে চাই, আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের আপনাদের এক সবাইকে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে রাস্তায় দাঁড়াইতে হবে। আমি বলতে চাই যারা আজকে নির্বাচন বানচাল করবার জন্য বিভিন্ন তাল বাহানা করছেন তাদেরকে প্রতিহত করবার জন্য আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আমি জননেত্রী শেখ হাসিনাকে আহ্বান জানাই, জননেত্রী শেখ হাসিনা আপনি পাবনায় আসুন, দেখুন পাবনার আপনার সৈনিকেরা আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা আওয়ামী লীগ সবাই আমরা ঐক্যবদ্ধ। আপনি যাকে নৌকা দিয়ে আপনি পাঠাবেন আমরা তার জন্য এই সংসদ সদস্য আপনার আমার কাঙ্ক্ষিত জননেতা, জননন্দিত জননেতা, জনাভিমান ফারুক প্রিন্স এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অ্যাডভোকেট সংসদ, অ্যাডভোকেট তসলিম হাসান সুমন এবং আমাদের সাধারণ নাম ভাই সহ 3, 4 এবং 5, 6 এই 4টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সমন্বয়ে আজকে এখানে এই সমাবেশ। সেই গরমের মধ্যেও একটা সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আমি তবু বলতে দিনের বেলা, তো আমি ভাবলাম দিনের বেলা প্রোগ্রাম কেমন হয়, কিন্তু ধারণা ভুল। দিনের বেলাও যে আমার নেতা কর্মী সবাই এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে গ্রহণ করছেন ধন্যবাদ জানাচ্ছি। পাবনা মহিলা আওয়ামী লীগকে সভাপতিকের জন্য ভোট চায় এবং ভোটের লোকাল ভোট চাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর কোন ইস্যু এখন নাই, এই স্বাধীনতা বিরোধী শত্রু আমাদের একজন সুমন ভাই সভাপতি বক্তব্য উল্লেখ করেছেন, আজকে তারা বঙ্গবন্ধু শেখ প্রদীপ সহ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমার দলের প্রত্যেকটি সরকারের প্রত্যেক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা অশ্লীল ভাষায় যে সমালোচনা এবং নিন্দা চর্চা শুরু করছে দেশে এবং বিদেশে এর বিরুদ্ধে তার সমালোচনা জবাব দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। ভাই আমার, আমরা সবাই জানি এই আগস্ট মাসকে 1971-এর তৃতীয় শত্রু এবং তাদের দশক জিয়াউর রহমান খালেদা জিয়া বিএনপি বারবার বেছে নিয়েছে এই আগস্ট মাসকে। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারকে হত্যা করেছে, তার কন্যাকে হত্যা করার জন্য এই আগস্ট মাসকে বেছে নিয়েছিল তারা। রাখে আল্লাহ মারেকে বঙ্গবন্ধু কন্যাকে সেদিন মানব ঢাল করে আইবি অবংশ 22 জন মৃত্যু জীবন উৎসর্গ করে এলো, শেখ হাসিনাকে সেদিন রক্ষা করেছিল। তাই আজকের এই দিনে আমাদের এই শোক র্যালি আর এই শোক সভা নয়, একে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলার মাটি থেকে প্রত্যেকের ষড়যন্ত্র যারা বিএনপির ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে, লোকাকে বিজয়ী করতে হবে। অত্যন্ত খারাপ সময় যাচ্ছে ভাইয়ের আমার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এত ডেভেলপমেন্ট এত উন্নয়ন করার পরেও আপনারা জানেন দেশে বিদেশে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য আজকে চক্রান্ত চলছে। আমরা বাংলাদেশের মানুষের জনগণের রাজনীতি করি। বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন বাংলার মানুষের জন্য জীবন দিয়েছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা উনিও এই বাংলার মাটির মানুষের জন্য আজকে বিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই বাংলার মানুষ ধরুন মানবতাবাদী এবং যোগ্য দক্ষ নেতা বাংলাদেশে আর কোন দলে নাই। এটা এদেশকে দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা কোন দলে কোন নেতা নাই। আজকে এই বিএনপি জামাত যে ষড়যন্ত্র করে যাচ্ছে দেশে এবং বিদেশে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। শেখ হাসিনা আজকে সারা পৃথিবীতে তার ফরেন পলিসিতে পররাষ্ট্র নীতিতে যে দক্ষতা পরিচয় দিয়ে যাচ্ছেন, এখনো আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কার সাথে বলি জানায় বঙ্গবন্ধুর সেই ফরেন পলিসির সে মূল নীতি আমরা সবার সঙ্গে একটা ব্যালেন্স করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনায় বাংলাদেশ ফরেন পলিসি হতেছে। এখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও নাই, এখানে আমরা চীনের বিরুদ্ধেও নাই, এখানে আমরা রাশিয়ার বিরুদ্ধে নাই, এখানে আমাদের প্রতিবেশী ভারতের বিরুদ্ধে আমরা নাই। কিন্তু আজকে দেশে বিদেশে আজকে এই বিষয়টা মাথায় রেখে আপনাদের